হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি সৌদি এয়ারলাইন্সে। তো সৌদি এয়ারলাইন্স দিয়ে আমরা আজকে সৌদি আরব থেকে চলে যাব বাংলাদেশে, খুব কম টাকায় না বেশি টাকায় তা দেখার জন্য। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেটা আমার ট্রেনের খবরাখবরগুলো খুব সহজেই আপনারা পেতে পারেন যেন। তো আমরা প্রথমত আজকের ভিডিওতে দেখব যে সৌদি আরবের রাউন্ড টিকেট একটা এবং অন্য অন্য টিকেট। তো রাউন্ড টিকেটের জন্য আমরা আজকে রিয়াদকে সিলেক্ট করে দিব। তো রিয়াদ থেকে আমরা চলে যাব বাংলাদেশে, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ ঢাকা। তো ঢাকা আমাদের চলে গেলাম রাউন্ড ট্রিপ। তো রাউন্ড ট্রিপে যাওয়ার জন্য আমরা ক্যালেন্ডার থেকে আমাদের ডেটটা সিলেক্ট করে নিব। তো আমি আসলে প্রত্যেকবারই আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটা সেটা হচ্ছে যে আপনার 3 মাসের। তো এবার দেখাবো আমি 6 মাসের ছুটিতে যারা যায় তাদেরটা। তো আমরা অক্টোবর 1 মাস, নভেম্বর 2 নম্বর মাসের হচ্ছে আপনার 14 তারিখ 1 মাস, ডিসেম্বর 2 মাস, জানুয়ারি 3 মাস, ফেব্রুয়ারি 4 মাস, মার্চ 5, এপ্রিলে 6। তো আমরা এটা চলে আসবো ওইদিকে 6 দিন কমিয়ে 10 তারিখের দিকে। তো অবশ্যই আমাদের সিলেক্ট করাটা শেষ হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রোগ্রেস। এখন আমরা ইকোনমি ক্লাসে নেব, ফ্লাইট সার্চ করে দেখছি ফ্লাইট পাই কি না। তো এই হচ্ছিল আজকের আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইট এবং আমরা ওয়ানওয়ে টিকিট দেখব আরও 2-4টা সৌদি আরবের এয়ারলাইন্স থেকে। তো দেখতে পারতেছেন যে আমরা লোয়েস্ট ফেয়ার পেয়ে গেছি অনেকগুলা। প্রথমতই তো লোয়েস্ট ফেয়ারগুলো হচ্ছে আপনার প্রায় 100 টাকা এদিক সেদিক। যে ডেটটা আমি সিলেক্ট করছিলাম ওই ডেটটাতে আপনার ফেয়ার হচ্ছে 2645, আর লোয়েস্ট ফেয়ারে যদি আমি যাই তাহলে ওই ডেটটাতে ফেয়ার হচ্ছে আপনার 2557 রিয়াল। তো আমরা যদি লোয়েস্ট ফেয়ারটারে সিলেক্ট করি বন্ধুরা একদিন এদিক সেদিক করে, তাহলে আমরা অবশ্যই একটু 100 রিয়াল কমে চলে যেতে পারবো বাংলাদেশে। তো এই ছিল আজকের আমাদের রাউন্ড ট্রিপের তথ্য। তো আমরা যদি এখন সিঙ্গেল ট্রিপ দেখি বন্ধুরা, খুব সহজেই সিঙ্গেল ট্রিপে চলে যাব আমরা। ওয়ানওয়ে সিলেক্ট করে ঢাকা রিয়াদ প্রথমে দেখে নেব। এটা হচ্ছে এই মাসের 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখের যে ফেয়ারটা 1058 টাকায় আপনারা চলে যেতে পারবেন ওয়ানওয়ে। এবং আরও যদি একটু সামনে যাই তো এই সেম প্রাইসটাই এই মাসে রয়ে যাবে। তো যাই হোক, এই ছিল রিয়াদের অবস্থা। তো আমরা একটু দাম্মাম থেকে ঘুরে আসে আজকে দাম্মাম। এখন দেব আমরা দাম্মাম এয়ারপোর্টের খবরটা, আসলে দাম্মাম এয়ারপোর্ট থেকে কত রিয়াল দিয়ে আমরা চলে যেতে পারবো বাংলাদেশে, এটাও আমরা ওই 14 তারিখটাই দেখতেছি। তো এখনই আমরা দেখতে পারবো যে আসলে 14 তারিখে দাম্মাম থেকে দেখতে পারতেছেন যে 100 রিয়ালের মতো কম, 898 রিয়াল ওই দিক দিয়ে প্রায় 150 রিয়াল কমে আমরা দাম্মাম থেকে চলে যেতে পারতেছি। তো বন্ধুরা বুঝতেই তো পারতেছেন দাম্মামের হচ্ছে এই ফেয়ারটা। এখন যদি আমরা জেদ্দার ফেয়ারটা দেখি একটু,
তো জেদ্দার ফিয়ারটা যদি দেখতে চাই তাহলে আমরা জেদ্দা লিখে দিব এখানে, যে হ্যাঁ চলে আসছে জেদ্দা। তো এখন আমরা জেদ্দার ফিয়ারটা দেখব, আসলে জেদ্দাতে কত রিয়ালে আমরা বাংলাদেশে চলে যেতে পারবো। তো জেদ্দার সেম ডেটে দেখতে পারতেছেন যে ওর জেদ্দার রেটটা হচ্ছে এই সপ্তাহে অনেকটা বেশি, 1308 রিয়াল দেখাচ্ছে, 1308 রিয়াল। তো সামনের সপ্তাহ একই অবস্থা, এরপরের সপ্তাহ দেখতেছি দেখি সেম প্রাইস। তো এই ছিল সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সের যে খবরাখবর। তো অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো টিকিট সম্পর্কিত, ইমিগ্রেশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমার কমেন্ট বক্সে করে যাবেন, আমি অবশ্যই সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর দেই। তো আজকের মতো ভিডিও শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে।